কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে থাই পেয়ারার আবাদ। পেয়ারা ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। দেশের অনেক এলাকাতেই এ ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাই পেয়ারা চাষ করা হয়। এই পেয়ারা খুবই নরম ও সুস্বাদু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে ঝিনাইদহে থাই পেয়ারা চাষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কালীগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের কৃষক মোহাম্মদ কবিরুসোভান থাই পেয়ারা চাষ করছেন। তিনি প্রচুর পেয়ারা উৎপাদন করছেন, বাজারে পেয়ারা চাহিদাও বেশি। বর্তমানে প্রতি কেজি পেয়ারা 50 টাকা দরে বিক্রি হচ্ছে। তার বাগানের বয়স 5 বছর হয়েছে। তার খরচ বাদ দিয়ে বিঘা প্রতি 1 লক্ষ টাকা করে লাভ থাকছে। তার 17 বিঘা জমিতে পেয়ারা ছাড়াও নানান ধরনের সবজি, ফল এবং ফুলের চাষ করেন। তিনি ব্যাগিং করে এবং জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফল চাষ করছেন। আম আছে, বলসুন্দর কুল আছে, থাইল্যান্ডের আম আছে যেটা 12 মাস হয়, ড্রাগন আছে। গড়ে টোটাল মিলিয়ে আমার 17 বিঘা বাগান আছে। লাগানোর পর দেখা যাচ্ছে 15-20 দিন যাওয়ার পরে কিছু ঢ্যাপ ডিএপি দিয়ে দেওয়া হয়, 1.50 গ্রাম করে গাছ প্রতি। 15 দিন বা 20 দিন পর পর ছোটো চারায় দেখা যাচ্ছে 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমপি আর 25 গ্রাম ইউরিয়া, সাথে কোনো কোনো সময় সিনজেন্টার বিঙ্গো ব্যবহার করা হয়। যখন গাছ বড় হয় আস্তে আস্তে, ধীরে ধীরে সারের পরিমাণটাও বাড়াতে হয়। সারটা এইভাবে দিতে হয়। এর পরিচর্যা আছে, আপনার ডুগা কাটতে হয় নিয়মিত। ডুগাটা না কাটলে আপনার অনেক লম্বা হয়ে যায়, তাতে ফুল আসে না। আর ডুগা কাটার পরে যখন নতুন কস বেরোয়, ও কসের থেকে ফুল আসে। এরপরে আপনার ফলে পিপি করতে হয়। পলিথিন ব্যাগটা কেন দেন? পলিথিন ব্যাগটা দেওয়া হয় এই কারণে, আমরা যদি পলিথিন ব্যাগ না দিই তাহলে এই মালটার আকারটা এত বড় হবে না, আর মালটার রংটাও এত সুন্দর হবে না। আর পোকামাকড়ের আক্রমণ থেকে তো বাঁচে। জি, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচে। যদি পলিথিন না দিই, আমরা হাজারো কীটনাশক দিই, তো যখন আপনার গরমের সিজন আসে তাহলে ওই পেয়ারাটাই পোকা ঠেকানো যায় না। আর যখনই পলিথিন দেওয়া হয় তখন কিন্তু ওই মালটা আর পোকা লাগার কোনো সুযোগ থাকে না। যখন এই সময় আসে বা শীতের সময়, শুকনোর সময়, তখন দেওয়া হয় আপনার কোনো সময় 15 দিনেও লাগে, আবার কোনো সময় 20 দিন 1 মাস পরেও লাগে। তো সেচ দেওয়ার পরে দেখা আসে জমিটা আমরা অনেক সময় পাশনি দিয়ে জৈবিন্দু থুই। এইভাবেই আর কি এই চাষগুলো করা হয়। বর্ষার সময় যদি পানি জমে জমিতে তখন কিছু কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়। তখন কি করেন? যদি কোনো সাইডের ঠেল পানি আসে, মানে যে পানিটা জমে থাকবে, বেরোতে চাচ্ছে না এই জাতীয়, তাহলে এই পানির জমিতে পেয়ারাটা না করাই ভালো। তার কারণ ওইটার আয়ু একদম খুব কম হবে। আর যে জমিতে পানি খুব সহজে বেরোয় বা পানি যদি একটু ধীরেও বেরোয় তাতে সমস্যা নেই, তবে পানিটা বেরিয়ে যেতে হবে দিনের দিন, তাহলে সেই জমির জন্য পেয়ারা ভালো। কবিরুসোভান ছাড়াও কৃষক মোহাম্মদ আসাদুল ইসলাম তার ক্ষেতে থাই পেয়ারা চাষ করে লাভবান হচ্ছেন। তার প্রায় 7 থেকে 8 বিঘা থাই পেয়ারার বাগান আছে। তিনি নিজেই এ বাগান পরিচর্যা করেন এবং পেয়ারা চাষ করে ভালো আছেন। আরেকজন কৃষক আব্দুর রশিদ সহ আরও অনেকে এখানে থাই পেয়ারার আবাদ করছেন। তাদের ছোট বড় মিলিয়ে প্রতিজনের 7 থেকে 8 বিঘা করে জমিতে পেয়ারা চাষ হচ্ছে। থাই পেয়ারা চাষ তাদের নতুন জীবনের সন্ধান দিয়েছে। আমরা মূলত ফুলের চেষ্টার পরে যোদ্ধা ছিলাম।
ফুলের চাষের পাশাপাশি আমাদের এলাকায় যে কবির উসমান ওই প্রথম এই চাষটা আমার এলাকায় আনে, আনার পরে দেখা গেল যে চাষটা লাভবান, মানে আমরা অন্যান্য যে চাষগুলো করছিলাম তার থেকে দেখা যাচ্ছে এই চাষটা লাভজনক মনে হচ্ছে আমাদের দেখা দৃষ্টিতে। তখন আমরা ওর পাশাপাশি আমরাও ইচ্ছুক এই চাষে লাগলাম, ফল চাষ করে এখন আমাদের ভালো লাগছে। এই জন্য অন্য চাষের সাথে মিলাই দেখছি যে ফল চাষটা অনেক ডেভেলপ, আমাদের এখানেও বিক্রি ব্যবস্থা আছে, পাশাপাশি আমরা ঢাকাতেও দিই। এলাকায় লাভজনক থাই পেয়ারা চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সহকর্মী বৃন্দ। এই যে এখানে পাতায়, এই যে পুরাতন পাতার এখানে একটু দাগ দেখতেছেন না, এটা সাধারণত বোরনের যদি ঘাটতি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এই জাতীয় দাগ এবং পাতার কিনারাগুলো একটু খয়েরি লালচে মতো হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে এই যে বিঘাপতি কমপক্ষে 2 কেজি বোরন ব্যবহার করতে হবে। পেয়ারার মেনলি সমস্যা হচ্ছে যে মিলিবাগ আর হচ্ছে যে হোয়াইট ফ্লাই, যে সাদা মাছিটা, যেটা পাতা সাধারণত এভাবে দেখা যায় না, যেটা পাতার উল্টা উল্টালে দেখা যায়, হাত দিয়ে হালকা একটু টুকা দিলে ফুট করে ছোট ছোট সাদা পোকা উঠতে থাকে। এর জন্য সাধারণত যে প্যাগাসাস আমরা যে ওষুধটা পাই এটা 0.6 ml পার লিটার পানিতে মিশায় পাতার একটু চেষ্টা করতে হবে, নজলটা একটু নিচে ধরে দিতে যার জন্য প্যাগাসাসটা আমি ব্যবহার করি। হ্যাঁ, এটা এই যে সাদা মাছির জন্য এটা কিন্তু বেশ একটা ভালো শত্রু এই পেয়ারার জন্য। অবশ্য আপনার এখানে সেই রকম আক্রমণ এখনো হয়নি, তবে এটা খেয়াল রাখবেন সবসময়। সাধারণত গাছের যে খাবারটা আপনি দেন এটা সুষম মাত্রায় হতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি ফসফেট এটা না, টিএসপি, এমওপি, সালফার, দস্তা, বোরন এই খাবারের যে সমন্বয় করে পরিমাণ মতো আপনার গাছে কিন্তু সুষম আকারে খাবারটা দিতে হবে। কারণ আপনি যদি শুধু অনেক সময় দেখা যায় কৃষক করে কি ফসফেট বেশি দেয় বেশি ফল পাওয়ার জন্য, আসলে বিষয়টা ওই রকম না, আপনার সুষম মাত্রায় খাবারটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার টিএসপি, এমওপি, জীব, দস্তা, বরুণ এই সবগুলো খাবারে আপনাকে পরিমাণ মতো দিতে হবে। তা নাহলে একটা খাবারের অভাব, যেরকম আপনার পাতায় এই যে পুরা যে পাতাগুলোতে যে ফোটা ফোটা বা শিরাগুলো এই যে শিরা বরাবর সাদা হয়ে যাওয়া, এটা কিন্তু বোরনের অভাব হয়। বোরনের অভাবে আপনার পেয়ারার সাইজটাও সুন্দর হবে না, অনেক সময় ফেটেও যায়। এ ফসলের চারা প্রাপ্তি থেকে শুরু করে চাষ পদ্ধতি পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন তারা থাই পেয়ারা চাষীদের। কৃষি কর্মকর্তাদের পরামর্শে ঝিনাইদহ এলাকায় থাই পেয়ারা চাষের সম্প্রসারণ ঘটছে। অনেকেই তাদের সবজি চাষের পাশাপাশি থাই পেয়ারা চাষে আগ্রহী হয়ে উঠছেন। কালীগঞ্জ উপজেলাতে প্রায় 65 হেক্টর জমিতে এই থাই উন্নত জাতের পেয়ারার আবাদ হচ্ছে, যেখান থেকে আমরা প্রায় বছরে 1350 মেট্রিক টন ফল, শুধু স্থানীয় চাহিদা না, এটির বড় একটি অংশ ঢাকাসহ বাংলাদেশের বড় বড় জেলা শহরগুলোতে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে 1 বিঘা পেয়ারা যদি কোনো কৃষক ভাই আবাদ করেন তাহলে তার মোটামুটি প্রত্যেক বিঘাতে 200 থেকে 220টি চারার প্রয়োজন হয়, এবং চারা লাগানোর 6 মাস পর থেকেই বা 8 মাস পর থেকেই কিন্তু সে পেয়ারা হারভেস্ট করতে পারে। সে হিসাবে দেখা যায় পূর্ণবয়স্ক গাছ হতে 1.5 থেকে 2 বছর লাগে, 1.5 থেকে 2 বছর পরে 1 বিঘা জমিতে তার মোটামুটি সারা বছরে প্রায় 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়, এবং দেখা যায় যে 180 থেকে 200 মণ পর্যন্ত সে পেয়ারা আহরণ করে। সারা বছর দামটা একই রকম থাকে না, যেমন শীতকালে পেয়ারার দাম অনেক ভালো থাকে, আবার আমাদের যে ভরা মৌসুম জুলাই আগস্ট বর্ষাকালে ওই সময় পেয়ারার দামটা পড়ে যায়। সেই হিসাবে যদি আমরা এভারেজ চিন্তা করি তাহলে প্রায় 25 থেকে 30 টাকা কেজি দরে সারা বছর যদি আমরা চিন্তা করি, সেই হিসাবে 1 বিঘা জমিতে একজন কৃষক ভাই আশা করা যায় 1 লাখ থেকে 1 লাখ 20 হাজার টাকা পর্যন্ত নেট প্রফিট করতে পারে। এই জন্য আমি যেটি বলবো যে আমাদের বেকার যে শিক্ষিত জনগোষ্ঠী আছে তারা অনেকেই কৃষিকে পছন্দ করে, অনেকে এখনও সেভাবে গ্রহণ করতে পারেননি, তো আমি যেটি বলবো যে কৃষিকে সাদরে গ্রহণ করতে হবে, এবং একটি অপার সম্ভাবনা আমাদের লুকিয়ে আছে পেয়ারার মধ্যে। দেখেন একই গাছে একসাথে পেয়ারা পেয়ারার ফুল হচ্ছে এবং ভালো লাগবে এই চাষটা। এবং এখন আমরা যে বিদেশি যে ফলগুলা এই ফলের পরিবর্তে আমরা দেশি ফল বেশি বল, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান কৃষিমন্ত্রীও কিন্তু তাদের একটাই দাবি যে আমরা পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাবার সকল মানুষের মাঝে আমরা সরবরাহ করব। সেই লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছেন, আমরা প্রত্যেকটি ফল চাষির তালিকা করেছি, আমরা উপজেলাতে তাদেরকে প্রশিক্ষণ দিই, তাদেরকে নিয়ে মাঠ দিবস করা হয়, বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়ন করা হয়, এমনকি আমরা জায়কার অর্থায়নে উপজেলায় ফল চাষিদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আশা করছি আমাদের বাজারে দেশি ফলের আরও প্রাচুর্যতা বেড়ে যাবে এর মাধ্যমে।
পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। সারা দেশে এর যথেষ্ট কদর রয়েছে। এ ফলের চাষ কৃষকদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। আমাদের প্রত্যাশা, সারা দেশে থাই পেয়ারা চাষের প্রসার ঘটবে, লাভবান হবেন কৃষক, লাভবান হবে দেশ। জেলায় প্রায় 1200 হেক্টর এই থাই পেয়ারা চাষ হয়ে থাকে হাই ভ্যালু ক্রপ হিসাবে, এবং কৃষক যেহেতু এটা প্রফিট বেশি পায়, এই জন্য কৃষককে ফল চাষ উদ্বুদ্ধ করে থাকি। এবং এইখানে ফল চাষে যে করতে গেলে যে টেকনোলজি, সার ব্যবস্থাপনা, এবং প্রথম দিকে কিছু পতঙ্গ আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বায়ো পেস্টিসাইড, যেটা আসলে মানুষের জীবনের জন্য ক্ষতিকর না, সেটা প্রথম দিকে ইউজ করতে পরামর্শ দিই। এবং সেটা মার্বেলের মতো যখন হয় পেয়ারা, তখন ইউজ করে। তারপর আমরা এটা বেগিং করার পরামর্শ দিই, এবং বেগিং করার পর আর কোনো এখানে পেস্টিসাইড ব্যবহার করা হয় না, বিধায় এইটা আমাদের জনস্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর প্রভাব না থাকে, কারণ কোনো বিষেরই 2 মাস বা 3 মাস তীব্র থাকে না। যেহেতু আমরা বায়ো পেস্টিসাইড ব্যবহার করি, এটা 1-2 দিনের মধ্যে এটা রিমুভ হয়ে যায়। সেহেতু আমাদের দৈনিক যে ফলের চাহিদা, আমাদের যে পুষ্টি চাহিদা, তাই সেখানে এই পেয়ার একটা বিশেষ অবদান রাখতেছে। তাই সেহেতু আমরা এই যে বাংলাদেশের উন্নয়নের জন্য যে আমাদের নিরাপদ খাবার, পুষ্টির যে চাহিদা, সেটা মেটানোর জন্য আমার মনে হয় এই পেয়ারা একটা বিশাল ভূমিকা পালন করে। বৈশাখ মাসের কৃষি, সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, কৃষিতে আপনাদের শুভকামনা সহ সংক্ষিপ্ত শিরোনামে জেনে নেই এমাসের কৃষির গুরুত্বপূর্ণ কাজগুলো। পাট, বৈশাখ মাস তোষা পাটের বীজ বোনার উপযুক্ত সময়। বীজে RI তোষা 7 ও 3820 ও 795 ভালো জাত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে তোষা পাট ভালো হয়। বীজ বপনের আগে প্রতি কেজি বীজ 4 গ্রাম ভিটাভেক্স বা 150 গ্রাম রসুন পিষে বীজের সাথে মিশিয়ে শুকিয়ে নিয়ে সারিতে বা ছিটিয়ে বুনতে হবে। সারিতে বুনলে প্রতি শতাংশে 25-30 গ্রাম বীজ প্রয়োজন হয়, তবে ছিটিয়ে বুনলে 35-40 গ্রাম বীজ প্রয়োজন হয়। ভালো ফলনের জন্য শতাংশ প্রতি 800 গ্রাম ইউরিয়া, 600 গ্রাম TSP, 250 গ্রাম MOP সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জমিতে সালফার ও জিঙ্কের অভাব থাকলে সার দেওয়ার সময় শতাংশ প্রতি 50 কেজি জিপসাম ও 400 গ্রাম দস্তা সার দিতে হবে। শতাংশ প্রতি 20 কেজি গোবর সার ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ অনেক কম লাগে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন স্বপ্নী।